সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে ধারাবি ধারাবাহিকতায় নতুন অডিও বুক উপস্থাপন করছি আমি যদি হতাম জীবনানন্দ দাস আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশ্রী নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নিরে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর ঘা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে খুই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা সিঁড়ির বনের সবুজ রমস নীরে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতিস্রোত আমাদের পাখায় পিষ্ঠনের উল্লাস আমাদের কণ্ঠে উত্ত তর হাওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে